ठीक ठाक आदौ दिए तो काटबो देखो কিভাবে এটা ইউজ করতে হয় সেটাও দেখবো। তো এই যে আমার হাতে এখন চলে এসেছে ছোট্ট সেই কাঁচি, তো চলো এটাকে এখন কাটি। তো ভেতরে দেখা যাক কি দিয়েছে। ভেতরে একটা বিল বেরোলো, প্রথমে বিল বেরিয়ে এসছে, এই যে বিল দেখতে পাচ্ছ, আর এই যে বক্সটা বেরিয়েছে, একটা পেনের মতো বক্স দিয়েছে। যে পেছনটা এইরকম দেখতে, সামনে লেখা আছে স্ট্যান্ড, লেখা আছে XT02 লেখা আছে। তো এখন এটাকে খুলব। এখানটা একটু কেমন মোড়া মোড়া টাইপের রয়েছে, জানি না ঠিক আছে কিনা। তো এখন এটাকে চলো খোলা যাক। হচ্ছে মেন জিনিস দেখতে পাচ্ছ, এটা পেছন, এটা সামনে। তো এখন এটাকে খুলব, খুলে দিলাম, এই যে দেখতে পাচ্ছ। তো এই যে এখানটা একটা বোতাম টাইপের সিস্টেম দিয়েছে, এখানে দিয়েছে। আর কি কি করা যায় আমি এখনো পর্যন্ত জানি না, জানার পর দেখাচ্ছি তোমাদের কিভাবে এটাকে করবো ব্যবহার। আমার সাথে প্রত্যেকবারই কেন না জানি না যে এরকম কেন স্ক্যাম হয়, হয়তো সস্তার জিনিস বলে জানি না এরকম দিয়েছে কিনা। এটার দাম 300 টাকা নিয়েছে, তো এটা খুবই খারাপ জিনিস দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইটা দিয়ে এখানটায় মোবাইলটা লাগানো হয়, ঠিক আছে। এইটা দিয়ে টেনে, এরকম ভাবে টেনে এটাকে মোবাইলটা লাগায়। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে যখন মোবাইলটা আমি এরকম ভাবে সেট করতে যাচ্ছি না, আমার মোবাইলের চাপে এই যেগুলো রয়েছে এই ক্লিপগুলো বেঁকে যাচ্ছে। আর বলতে গেলে এটা এরকম ভাবে ঘোরানো যায়, এই যে এরকম দেখতে পাচ্ছ এরকম ঘুরবে। তো তোমরা এইভাবেও মোবাইল সেট করতে পারবে আর এরকম ভাবেও সেট করতে পারবে। আর বেসিক্যালি কোনো কাজ নেই এটা। এখানে তিনটে পা দিয়েছে, এই যে পা গুলো আমি খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। বন্ধ হয়ে যাচ্ছে একটা পা, অসুবিধা নেই। এই যে এরকম তিনটে পা দিয়েছে, তো এই যে এরকম ভাবে পা দিয়ে তোমরা দাঁড় করিয়ে দিতে পারবে এটাকে। আর এটাকে এরকম ভাবে, এই যে এটা ভাবে এতটা এরকম লম্বা হয়, এই যে দেখতে পাচ্ছ এরকম লম্বা হবে এটা। তো তোমরা এটাকে এরকম ভাবে সোজাও করে নিতে পারবে, আর চাইলে এরকম ভাবে বেঁকিয়েও দিতে পারবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর বলতে গেলে বেসিক্যালি এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা এখানে এরকম ভাবে সেট করা ছিল, ঠিক আছে। তো এটাকে আমি খুলেছি, এটাকে এখন এরকম ভাবে নিয়ে টেনে চেপে দিলে এখানটা এরকম ভাবে এটা আটকে যাবে। এটার কাজ হচ্ছে কি, এটা ব্লুটুথ একটা জিনিস রয়েছে, সাহায্যে তোমরা ফোনে ব্লুটুথ কানেক্ট করে সেলফি নিতে পারবে। তার জন্য তোমাদের আর মোবাইলে ক্লিক করার দরকার নেই। তো এটা ক্লিক করলে তোমরা সেলফিও নিতে পারবে, প্লাস ভিডিও রেকর্ডিং দুটোই করা যাবে। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, ক্যামেরা অন করলাম, এই যে নিচটা দেখা যাচ্ছে। ধরো খাটেরই আমি ছবিটা তুলবো, ঠিক আছে। এই যে আমি এটা তুললাম, টিপলাম, এই দেখো ছবিটা উঠে গেল, এই দেখো উঠে গেল, দেখলে। তো এটাই হলো গিয়ে এটার কাজ। তো বেসিক্যালি এটার কোনো কাজ নেই, যা কাজ এটারই ফাংশন। তো আমি এখন এটাকে রিপ্লেসমেন্ট করেছি, এটা খুবই ভালো জিনিস দিয়ে দিয়েছে। আমি জানি না যে কেন আমার সাথেই প্রত্যেকবার এরকম হয়। তো 300 টাকার মাল বলে হয়তো এরকম হতে পারে, বাট তোমরা তোমাদেরকে বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটা কিনো না। কারণ আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই জিনিসটা কিনো না। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।